হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকে ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের জেরাল্ড ডরেলের লেখা গল্প আর ডে ইন আ জু নিয়ে আলোচনা করব। গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে জানবো, ওয়ার্ড নোটসগুলো জানবো এবং তার সাথে সাথে এই গল্পে বর্ণিত হওয়া বিভিন্ন রকমের জন্তু জানোয়ার বা পশু পাখিদের ছবিও থাকবে আমাদের আলোচনার মধ্যে, যাতে এই লেসনটা আমাদের কাছে আরেকটু ইন্টারেস্টিং হয়ে উঠতে পারে। তবে প্রথমে একটু জেরাল্ড ডরেল সম্পর্কে জেনে নেওয়া যাক। দেখো, জেরাল্ড ডরেলের একটি গ্রন্থ ম্যানেজারি ম্যানার, সেই ম্যানেজারি ম্যানারের একটি এক্সট্র্যাক্ট আ ডে ইন আ জু নামে আমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়ে রয়েছে। জেরাল্ড ডরেল নিজে ছিলেন একজন ইংলিশ জু কিপার, অর্থাৎ তিনি নিজে একটি চিড়িয়াখানার মালিক ছিলেন। তার সাথে সাথে তিনি পরিবেশ সংরক্ষণের বিষয়ে ভীষণভাবে উদ্যোগী ছিলেন এবং নিজে তার সাথে সাথে ছিলেন একজন লেখকও। তিনি একজন চিড়িয়াখানার মালিক বা একজন ওনার বা একজন কর্মী হিসেবে তার যাবতীয় অভিজ্ঞতা এই গল্পের মাধ্যমে কিন্তু বর্ণনা করেছেন। চিড়িয়াখানার জন্তু জানোয়ারদেরকে তিনি যেরকমভাবে দেখেছেন সেই কথা কিন্তু আজকে আমরা এই লেসনের মাধ্যমে জানতে পারবো, এবং তার সাথে সাথে আমরা এটাও বুঝবো যে একটি চিড়িয়াখানা দর্শন করতে যাওয়া পর্যটক বা দর্শকের সাথে একজন চিড়িয়াখানার মালিক বা একজন কর্মী হওয়ার মধ্যে পার্থক্যটা। এই গল্পটি আরও একটি খুব গুরুত্বপূর্ণ কারণে ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। সেটি কি না, বেসিক্যালি এই গল্পের মাধ্যমে কিন্তু লেখক আমাদের মতন সাধারণ পাঠক, যারা কিনা কোনো না কোনো সময় চিড়িয়াখানা ঘুরতে যায় বা বেড়াতে যায়, তাদের কাছে কিন্তু একটি সমালোচনামূলক একটি জায়গা বা ক্ষেত্র তুলে ধরছেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সাধারণ দর্শক বা সাধারণ পর্যটকরা যারা চিড়িয়াখানায় যায়, তাদের আচার ব্যবহার কিন্তু অনেক সময় খুব একটা সভ্য থাকে না। তারা কিন্তু অনেক সময় চিড়িয়াখানার বিভিন্ন রকমের জন্তু জানোয়ারদেরকে বিভিন্নভাবে বিব্রত করে, বিরক্ত করে। সেই রকম আচরণের ক্রিটিসিজম বা সমালোচনাও কিন্তু পরোক্ষভাবে লেখক এই গল্পের মাধ্যমে করেছেন। তাহলে এইবার আমরা গল্পটির লাইন বাই লাইন বাংলা মানের দিকে চলে যাই এবং তার সাথে সাথে থাকবে ছবি। তাই আশা করবো যে তোমরা এই লেসনটা বা এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখবে, এবং আই হোপ যে যদি একটু ধৈর্য ধরে দেখতে পারো তাহলে এই গল্পটিকে কেন্দ্র করে কোনো রকমের কোনো সমস্যা বা ডাউট তোমাদের আর থাকবে না। তাহলে শুরু করে দেওয়া যাক। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট আ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক, জনগণের একজন সাধারণ সদস্য হিসেবে একটি চিড়িয়াখানা পরিদর্শন করতে যাওয়াটা এক ব্যাপার। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওন আ জু অ্যান্ড লিভ ইন ইট, কিন্তু একজন চিড়িয়াখানার মালিক হওয়া এবং সেই চিড়িয়াখানাতেই সবসময় থাকাটা কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার। ইট সার্টেনলি এনেবলস ইউ টু রাশ আউট অ্যাট এনি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিমালস, নিঃসন্দেহে এটি তোমাকে দিনে বা রাতের যে কোনো সময়ে দ্রুত বেরিয়ে গিয়ে পশুদের দেখাশোনা করতে সক্ষম করে তোলে। ইট অলসো মিন্স ইউ আর অন ডিউটি 24 hours আ ডে, এর এও মানে যে দিনের 24 ঘন্টায় তুমি কিন্তু কর্তব্যরত বা কর্মরত অবস্থায় থাকো। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডন, একটি সাধারণ গড়পড়তা চিড়িয়াখানার দিনের সূচনা হয় ঠিক ভোর হবার আগেই বা প্রত্যুষ হবার আগেই। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিঞ্জড উইথ ইয়েলো, আকাশ তখন সবেমাত্র কিঞ্চিতভাবে হলুদ রঙে রঞ্জিত হবে। হোয়েন ইউ আর অ্যাওয়েকেন্ড, যখন তোমার ঘুম ভাঙবে বাই দ্য বার্ড সং, পাখিদের গানের দ্বারা। ইউ ক্যান হিয়ার আ রবিন সিঙ্গিং, তুমি একটি দোয়েল পাখির গান শুনতে পাবে তখন। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোয়ার্স ক্রাইজ অব দ্য টুরাকোজ অ্যান্ড দ্য জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং তার সাথে সাথে তুমি শুনতে পাবে একটি গম্ভীর, মধুর এবং অল্প হলেও কর্কশ টুরাকোজ পাখির গান, এবং তার সাথে সাথে একটি আনন্দমুখর ব্ল্যাকবার্ড পাখির গানও। অ্যাজ দ্য লাস্ট অফ হিস সং ডাইস, তার শেষ গানটা মিলিয়ে যাবার সাথে সাথেই দি হোয়াইট হেডেড থ্রাশ, হোয়াইট হেডেড থ্রাশ পাখিটি বার্স্টস ইন টু অ্যান এক্সাইটেড ক্রাই, অত্যন্ত উত্তেজিত ডাকের মাধ্যমে ফেটে পড়বে। লুকিং আউট ইন টু দ্য কোর্টইয়ার্ড অন দ্য ভেলভেট গ্রিন লনস, ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিভি গ্রাস, ফাঁকা চত্বরের দিকে তাকালে মখমলের মতন সবুজ উন্মুক্ত জমি বা লনে তুমি দেখতে পাবে একদল উৎসুক ময়ূরী শিশির ভেজা ঘাসে কিসব যেন খুঁজছে। আ মেল পিহেন ইজ ডান্সিং, হিজ বার্নিশড টেল রেজড লাইক আ ফাউন্টেন ইন দ্য সানলাইট, একটি ময়ূরকে তুমি নৃত্যরত অবস্থায় দেখতে পাবে। হিজ বার্নিশড টেল, তার সেই চকচকে লেজ বা পেখম রেজড লাইক আ ফাউন্টেন, উত্থিত অবস্থায় থাকবে একটি ফোয়ারার মতন ইন দ্য সানলাইট, সেই সূর্যের আলোয়। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফ অ্যারাইভস, 8টা নাগাদ চিড়িয়াখানার কর্মচারীরা উপস্থিত হয়।
ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি শুনতে পাবে তারা একে অপরকে অভিবাদন জানাচ্ছে। সাউন্ডস মেড বাই দেয়ার বাকেটস অ্যান্ড ব্রাশেস আর হার্ড, তাদের হাতের বালতি এবং ঝাঁটার আওয়াজও কিন্তু সেই সময় শোনা যাবে। ইউ গো আউট ইন টু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, তুমি বেরিয়ে পড়বে ঠান্ডা তরতাজা সকালে চিড়িয়াখানার সব কিছু ঠিকঠাক আছে কি না দেখবার জন্য। দ্য মাঙ্কিজ অ্যান্ড আদার ম্যামালস লিভ ইন দ্য লং টু স্টোরিড গ্রানাইট হাউস, বাঁদরেরা এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা বসবাস করে সেই দীর্ঘ দোতলা গ্রানাইটের তৈরি বাড়িতে। হিয়ার ইউ ফাইন্ড আ লট অফ অ্যাক্টিভিটি, এখানে এসে তুমি অনেক রকমের কর্মচঞ্চলতা বা কর্মকাণ্ড দেখতে পাবে। দি গরিলাস হ্যাভ বিন লেট আউট অফ দেয়ার কেজেস হোয়াইল দ্য কেজেস আর ক্লিনড, গরিলাগুলিকে খাঁচা থেকে বের করে দেওয়া হয় যখন তাদের খাঁচাগুলি পরিষ্কার করা হয়। দে গ্যালাপ অ্যাবাউট অন দ্য ফ্লোর উইথ দ্য হাই স্পিরিটস অফ চিলড্রেন জাস্ট আউট অফ স্কুল, তারা তখন সদ্য স্কুল থেকে ছাড়া পাওয়া দারুণ প্রাণবন্ত শিশুদের মতন মেঝের উপর লাফিয়ে বেড়ায়। দে ট্রাই টু রেঞ্জ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস, এই গরিলাগুলি তখন ইলেকট্রিক হিটারগুলোকে হ্যাচকা টান মেরে খুলে নেওয়ার চেষ্টা করে, উপড়ে নেওয়ার চেষ্টা করে সেই ইলেকট্রিক হিটারগুলির কোটর বা গর্ত থেকে। অর ব্রেক দ্য ফ্লুরোসেন্ট লাইটস, বা তারা চেষ্টা করে সেই উজ্জ্বল ফ্লুরোসেন্ট লাইটগুলিকে ভেঙে ফেলবার। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড স্ট্যান্ডস গার্ড ওভার দ্য অ্যাপস, এই সময় চিড়িয়াখানার একজন কর্মচারী স্টিফেন সে হাতে ঝাঁটা নিয়ে এই বনমানুষ বা অ্যাপগুলিকে পাহারা দেয়। Inside the gorilla's cages, Mike, plump and ever smiling, is busy along with Jeremy. এই সময় গরিলাগুলির খাঁচার মধ্যে গোলগাল মোটাশোটা সদা হাস্যরত মাইক জেরেমিকে নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর, তারা ঝাঁট দিয়ে মেঝের ওপর পড়ে থাকা যাবতীয় নোংরা সরিয়ে দেয়, অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট সডাস্ট এবং টাটকা কাঠের গুঁড়ো তারা সেই মেঝের ওপরে ছড়িয়ে দেয়। এভরিথিং দে অ্যাসিওর ইউ ইজ অল রাইট, তারা প্রত্যেকটা জিনিস তোমাকে নিশ্চিত করে যে ঠিক আছে। অল দি অ্যানিমালস এক্সাইটেড অ্যান্ড ইগার অ্যাট দ্য স্টার্ট অফ আ নিউ ডে বাসল অ্যাবাউট দ্য কেজেস, প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা জন্তু জানোয়ার নতুন দিনের সূচনায় যারা ভীষণভাবে উৎসুক থাকে, উত্তেজিত অবস্থায় থাকে, তারা তাদের খাঁচার মধ্যে কিন্তু এই সময় ভীষণভাবে হুড়োহুড়ি শুরু করে দেয়। ইটাম দ্য ব্ল্যাক সেলিবিস এপ clings to the wire, baring his teeth at you in greeting. Itam, kalo celibis bon manush, tar akre jhule thakbe, ebong daat ber kore tomake obhibadon janabe ei shomoy. Upstairs in the house, the parrots and parakeets salute you with a cacophony of sounds. বাড়ির ওপরের তলায় টিয়া পাখি এবং তোতা পাখিরা তোমাকে অভিবাদন জানাবে বেসুরো আওয়াজ তুলে। সুকু দ্য গ্রে প্যারট ক্রাইজ আই এম আ ভেরি ফাইন বার্ড, ধূসর রঙের টিয়া পাখি সুকু চিৎকার করে তোমাকে বলবে যে আমি খুব সুন্দর এক পাখি। আ হোস্ট অফ কুইক ফুটেড ব্রাইট আইড মঙ্গুজেস প্যাটার বিজিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, একদল ব্যস্ত পদের উজ্জ্বল চোখের বেজি বা নেউল দ্রুত হালকা পায়ে খাঁচার চারিদিকে দৌড়তে থাকবে। The hairy armadillo lies on its back, paws and nose twitching. Lomosh shei armadillo praniti chit hoye shue thakbe tar thaba ar naktike tittir kore kapate kapate. You pass slowly down the house to the big cage at the end where the turacos now live. তুমি ধীরে বাড়ির গা বরাবর শেষ প্রান্তের বড় খাঁচাটির কাছে যাবে যেখানে টুরাকোজরা থাকে। দ্য মেল পিটি আই হ্যাড রেয়ার্ড হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, এই টুরাকোস পাখিদের মধ্যে একটি পুরুষ টুরাকোস যার নাম পিটি, যাকে আমি ওয়েস্ট আফ্রিকা বা পশ্চিম আফ্রিকায় প্রতিপালন করেছিলাম বা বড় করে তুলেছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, অন্যান্য দাঁড়গুলির তুলনায় অপেক্ষাকৃত উঁচু দাঁড়গুলির একটি থেকে সে একটু উঁকি দিয়ে তোমাকে দেখবে। Then if you call to him, he will fly down and land on a perch nearest to you. এবং তারপর যখন তুমি তাকে ডাকবে সে তখন উড়ে নিচে নেমে আসবে এবং তোমার সবথেকে কাছের একটি দাঁড়ে এসে সে তখন বসবে। Then he will throw back his head. তারপর সে তার মাথাটা একটু পিছন দিকে হেলিয়ে দেবে, and give a husky cry. এবং একটা কর্কশ গলায় সে তার ডাক ছাড়বে।
ক্যারু 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 কু কু অর্থাৎ এইরকমই থাকবে সেই টুরাকোস পাখিটির ডাক। ইউ কাম আউট অফ দ্য বার্ড হাউস, এরপর তুমি সেই পাখিদের বাড়ি থেকে বেরিয়ে আসবে। দেন ওয়াক টু দি রেপটাইল হাউস, তারপর তুমি অগ্রসর হবে সেই সরীসৃপদের বাড়ির দিকে। হিয়ার ইন আ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 degrees দ্য রেপটাইলস ডোজ, এই বাড়িতে 80 degrees মনোরম তাপমাত্রায় সরীসৃপগুলি ঝিমোতে থাকে। স্নেক্স রিগার্ড ইউ কামলি, সাপেরা তোমাকে শ্রদ্ধা জানাবে অত্যন্ত শান্তভাবে, উইথ লিডলেস আইজ, তাদের সেই পাতাবিহীন চোখ দিয়ে। ফ্রগস মেক গাল্পিং সাউন্ডস, ব্যাঙেরা তাদের সেই ঘরে ঘরে ডাক ছাড়বে। লিজার্ডস লাই ড্রেপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, সরীসৃপ বা টিকটিকি বা গিরগিটি জাতীয় প্রাণীরা কিন্তু পাথর এবং গাছের গুড়িতে ঢাকা অবস্থায় শুয়ে থাকবে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, সকাল 10টার সময় চিড়িয়াখানার গেট খুলে দেওয়া হয়। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং দর্শকদের প্রথম ভিড় কিন্তু উপস্থিত হয়। অ্যাজ দে কাম ফ্লাডিং ইন টু দ্য গ্রাউন্ডস, যখন তারা চিড়িয়াখানার গ্রাউন্ড বা ক্ষেত্রে বন্যা স্রোতের ন্যায় দ্রুত উপস্থিত হয়, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, তখন কিন্তু প্রত্যেককে অত্যন্ত সতর্ক থাকতে হয়। This is not to ensure that the animals do not hurt the people, but to make sure that the people do not hurt the animals. সতর্ক থাকতে হয় তখন প্রত্যেককে, এটা অবশ্যই নিশ্চিত করবার জন্য নয় যে যে কোনো প্রাণী যেন মানুষের ক্ষতি না করে, বরং এটা নিশ্চিত করতে যে কোনো মানুষ যেন কোনো প্রাণীর ক্ষতি না করে। If an animal is asleep, they want to throw stones at it. সেই সময় যদি কোনো প্রাণী ঘুমন্ত অবস্থায় থাকে, এই মানুষেরা তাদের দিকে পাথর ছোঁড়ে। অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, বা কোনো একটি লাঠি দিয়ে তাদেরকে খোঁচানোর চেষ্টা করে যাতে তাদেরকে একটু নাড়ানো যায়। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স, আমরা এমনও দর্শকদেরকে খুঁজে পেয়েছি, ট্রাইং টু গিভ দ্য শিম্পাঞ্জিজ লাইটেড সিগারেটস অ্যান্ড রেজার ব্লেডস, যে দর্শকেরা শিম্পাঞ্জিদেরকে লাইটেড সিগারেট অর্থাৎ প্রজ্বলিত সিগারেট দিয়েছে বা রেজার ব্লেডস দিয়েছে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed. চিড়িয়াখানায় এই রূপ অসভ্য আচরণ কিছু মানুষজনদের শুধুমাত্র দেখলেই বিশ্বাস করা যেতে পারে। Towards evening, the visiting crowd thins out. সন্ধে হওয়ার সাথে সাথে এই পর্যটক বা দর্শকদের ঢল কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, পাতলা হয়ে যায় বা কমে যায়। The slanting rays of the sun light the cage. সূর্যের তির্যক রশ্মি তখন সেই খাঁচাকে আলোকিত করে, হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন স্লিপ, যে খাঁচাগুলিতে ঝুঁটিওয়ালা পায়রাগুলি থাকে। অ্যাজ দ্য লাইট ফেডস দ্য রবিন সিজেস টু সিং, আলো যখন ধীরে ধীরে ম্লান হয়ে যায় তখন দোয়েল পাখি তার গান বন্ধ করে। অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং সে উড়ে যায় চিড়িয়াখানার মধ্যে থাকা একটি খিরিশ গাছে গিয়ে বসবার জন্য। The white-faced owls that have spent all day pretending to be grey tree stumps now open large golden eyes. সেই সাদা মুখো পেঁচারা যারা কিনা সারা দিন ধূসর গাছের গুড়ির মতন ভান করে বসেছিল, নাও ওপেন লার্জ গোল্ডেন আইস, তারা তাদের সেই বড় সোনালী চোখগুলি উন্মোচন করে বা খোলে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস অ্যান্ড রকারি, সন্ধ্যার ছাওয়া ধীরে ধীরে বিস্তৃত হয় হামাগুড়ি দিয়ে সেই ফুলে ঢাকা জমিগুলির ওপরে এবং শৈল উদ্যানের ওপরে। দেয়ার ইজ আ সাডেন কোরাস ফ্রম দ্য শিম্পাঞ্জিজ বেডরুম, হঠাৎ করে শিম্পাঞ্জিদের শোবার ঘর থেকে তুমি সমবেত হৈহট্টগোলের আওয়াজ কিন্তু শুনতে পাবে। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, তুমি বুঝতেই পারবে যে তারা ভীষণভাবে ঝগড়াঝাটি করছে যে কে খড়টা নেবে সেই নিয়ে। As you lie in bed, যখন তুমি বিছানায় শুয়ে থাকবে, you watch through the window, তুমি জানলা দিয়ে দেখবে the moon separating itself from the shadow of the trees, যে চাঁদটি, সন্ধ্যার চাঁদটি নিজেকে পৃথক করে নিচ্ছে সেই গাছগুলির ছাওয়া থেকে। You hear the lion's cough, তুমি শুয়ে শুয়ে শুনতে পাবে সিংহদের ডাক বা কাশিকে। Soon it will be dawn, শীঘ্রই আবার ভোর হবে, প্রত্যুষ হবে। And the chorus of birds will take over, এবং পাখিদের সমবেত গান কিন্তু আবার পুরো পরিস্থিতির দখল নেবে। The cold morning air will ring with song, সেই শীতল সকালের বাতাস কিন্তু মুখরিত হবে এই বিভিন্ন রকম পাখিদের গানে বা ডাকে।
তাহলে আশা করি এই গল্পটি মানে বুঝতে তোমাদের খুব একটা কারোর কোনো সমস্যা হয়নি এবং তোমরা প্রত্যেকেই গল্পটি এনজয় করেছো। তাও যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট করে তোমাদের প্রশ্ন জানাতে পারো আমাকে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো। কমেন্ট করে তোমরা তোমাদের ফিডব্যাকটাও আমাকে জানাতে পারো, কারণ তোমাদের ফিডব্যাক আমাকে ভীষণভাবে এনকারেজ করে, মোটিভেট করে। আর যদি মনে হয় যে ভিডিওটি ভালো লেগেছে, একটু হলেও হেল্প হতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। ইটস মাই রিকোয়েস্ট টু ইউ অল। আর যদি ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করতে ইচ্ছে করে, সাপোর্ট করতে ইচ্ছে করে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, যাতে তোমরা ভবিষ্যতে এই ধরনের লিটারেচার, গ্রামার বা স্পোকেন ইংলিশ ওরিয়েন্টেড ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইওর টাইম। থ্যাংক ইউ।